বাড়ির বাসার কাজ। মাস তো প্রায় হয়েই আসলো। টাকা টাকা যা কাজ গাছগুলো সামলা। আমরা তো গরিব মানুষ, আমাদের জন্য আবার দুর্গাপূজা আছে নাকি? ম্যাডাম তো এখানেই আছে, ম্যাডামকে বলি মাইনের টাকাটা দিতে, তাহলে ছেলে মেয়ে দুটাকে দুটা জামা দিতে পারবো। না বলেই ফেলি। ম্যাডাম কি হয়েছে নাকি? মাস তো প্রায় হয়েই আসলো আর মাত্র 5 দিনই বাকি, টাকাটা যদি দিতে। এখনই মাসের টাকা মানে? এখনো মাস হতে 5 দিন বাকি আছে, টাকা কি এমনি এমনি আসে? না মানে আসলে ম্যাডাম ছেলে মেয়েগুলো নতুন জামা নিবে করে অপেক্ষায় আছে, তো টাকাটা যদি দিতে। কাজের বেলায় নেই আর টাকা টাকা টাকা, যা কাজ গাছগুলো সামলা। এদেরকে বেশি আশকারা দিতে নি, আশকারা দিলেই মাথায় জড়ে বসে। যা 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 কাজ কর কাজ কর, আমাগুলো নষ্ট করছে। ম্যাডাম আমার কাজ হয়ে গেছে, আমি তাহলে আসি। তো কাজ হয়ে গেল এর মধ্যে, খালি বাড়ি যাওয়ার ধান্দা না? আসলে বাচ্চাগুলোকে নিয়ে তো একটু ঠাকুর দেখতে যেতে হবে। তোদের আবার দুর্গাপূজা, ওরিস তো মানুষের বাড়ির বাসার কাজ। আচ্ছা যা কি আর করবি, কালকে যেন সকাল সকাল আসা হয়, বুঝলি? আর শোন দাঁড়া, নে টাকাটা নে। বাকি টাকাটা? টাকা কেটে নেওয়া হয়েছে, কারণ তুমি 1 মাসের মধ্যে 15 দিনই আসো না, আর 15 দিন না এলে ওই টাকাগুলো আমি দেবো ভেবেছো? বেটা সোফার নিচে না আমার কুচকির জামা কাপড় গুলো পড়ে আছে, ভেবেছিলাম ফেলেই দিব। যা তুই তুলে নিয়ে যা, তোর বাচ্চাকে দিয়ে দিস। চাই এগুলোই দিয়ে দেবো আমার ছেলে মেয়েকে, আমাদের আবার দুর্গাপূজো। সো গাইস, এখানে কাউকেই ছোট করে দেখানো হয়নি, কাউকেও বড় করে দেখানো হয়নি, শুধুমাত্র আমাদের সমাজের বাস্তব চিত্রটাকে তুলে ধরা হয়েছে। তো কেউ ভিডিওটাকে পার্সোনালি নিও না। ভিডিওটা কেমন লাগলো, অভিনয় কেমন ছিল, তো সেটাও কমেন্টে জানিও। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো গাইস, 1 লাখের খুব কাছে আছি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। হ্যাঁ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর সবাই পুজো খুব ভালো কাটাও, শুভ শারদীয়া।